আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়হান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শ্রদ্ধা ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাহারা খাতুন। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 17 জন। এশিয়া ট্রাস্টের চেয়ারম্যান ও এক অতিরিক্ত সচিবের মৃত্যু। করোনায় ব্যাহত মা ও শিশুদের চিকিৎসা, নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। এবং ভারী বৃষ্টি, উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সকালে রাজধানীর বনানী কবরস্থান মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। সেখানে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের এই নেতাকে। আপেল মাহমুদের রিপোর্ট। কখনো রাজপথে, আবার কখনো আদালতে নেতাকর্মীদের জন্য লড়াইয়ে আওয়ামী লীগের ভরসায় ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন। দলের প্রতিটি আন্দোলন আর সংকটে পাশে থেকে সাহস আর শক্তি যুগিয়েছেন সহযোদ্ধাদের। প্রিয় এই নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি প্রাণঘাতী করোনা ভাইরাস। শনিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে প্রথম জানাজা শেষে বনানে নেওয়া হয় তাকে। সেখানে দ্বিতীয় জানাজায় অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান তাকে। সামাজিক দূরত্ব অনেকটা উপেক্ষা করেই তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানান আওয়ামী লীগের নেতারা। মহাখালী এবং ফার্মগেট এলাকা, এই এলাকাকে তিনি প্রকম্পিত করে তুলতেন, কোনো রক্তচক্ষুকে তিনি ভয় পেতেন না। সবারই একটা শ্রদ্ধার পাত্র ছিলেন। যখনই কেউ অসুবিধায় পড়তেন, আমি বলছি, আইনি সহায়তার জন্য তিনি সবসময় এগিয়ে আসতেন। এই নেতা সবার জন্যই আজকে একজন প্রিয় নেতা ছিলেন, এবং আমরা মনে করি আমরা একটা প্রিয় নেত্রীকে হারিয়েছি। আইনজীবীদের পক্ষে কাজ করার মতো ব্যক্তিত্ব আমরা আর ফিরে পাব না। একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। বনানী কবরস্থানে মায়ের কবরে শোয়ানো হয় আওয়ামী লীগের অন্যতম ত্যাগী এই নেতাকে। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান সাহারা খাতুন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা ও খুলনায় 5 জন করে এবং চট্টগ্রামে 2 জন মারা যান। এদিকে বিভিন্ন জেলায় চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও ব্যাংকার সহ নতুন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগর মান। কুমিল্লায় মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় মারা গেছে 5 জন। তাদের মধ্যে 1 জন করোনা পজিটিভ, বাকি 4 জনের উপসর্গ ছিল। জেলায় এই নিয়ে করোনায় মারা গেল 121 জন। এদিকে করোনা শনাক্ত হয়েছে 86 জনের। খুলনায়ও করোনা ভাইরাসে মারা গেছে 5 জন, তবে তাদের 3 জনের মধ্যে করোনা উপসর্গ ছিল। তাছাড়া 80 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে, আর নতুন 192 জন পজিটিভ হন। সিলেটে করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা যান। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 88, আর 37 জন নতুন আক্রান্ত। করোনা হটস্পট নারায়ণগঞ্জে আরও 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় মৃতের সংখ্যা 121, নতুন করে আক্রান্ত 37 জন। ফিরোজপুর জেলার মঠবাড়িয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। ডাক্তার ও নার্স সহ নতুন আক্রান্ত 108 জন। ছালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে 1 ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়।
এ নিয়ে জেলায় মোট মৃত্যু 34 জনের। যশোরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 15 জন। এছাড়া এক ডাক্তার সহ আক্রান্ত হন 31 জন। এদিকে ময়মনসিংহে 24 ঘন্টায় আরও 37 জন মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। জামালপুরে ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সহ আরও 17 জনের, নাটোরে 6 বছরের শিশু সহ 17 জন, নোয়াখালীতে 47 জন, শেরপুরে স্বাস্থ্যকর্মী সহ আরও 4 জন এবং পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের বিভিন্ন আবাসিক হোটেলের 17 জন কর্মচারী সহ 50 জন করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। পরাগারমান, এটিএন বাংলা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মোহাম্মদ এরশাদের সাবেক ব্যক্তিগত সচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তার মারা গেছেন। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় মাসখানেক তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। খালেদ আক্তার দীর্ঘদিন এরশাদের একান্ত ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করে এসেছিলেন। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কোষাধ্যক্ষ সহ অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এরশাদ মারা যাওয়ার আগে তার স্থাবর অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়ে যান। ছেলে এরিকের ভরণ পোষণের জন্য গঠিত এই ট্রাস্টে নিজের ভাগ্নে খালেদ আক্তারকে তিনি রেখেছিলেন চেয়ারম্যান ও ট্রাস্টি হিসেবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম। সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিছুদিন আগে তার করোনা শনাক্ত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। আজ সকাল থেকে তার শ্বাসকষ্টের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা মহামারীতে ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20 ভাগ কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে। এ অবস্থায় মহামারী কোভিড-19কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। মহামারীর সময় মাঠ পর্যায়ে নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। করোনা ভাইরাসের সংক্রমণ চলছে 4 মাসেরও বেশি সময় ধরে। করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীরাও এ সময় ঠিকমতো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যসেবা। সরকারের করোনা বিষয়ক পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির তথ্য মতে চলতি বছরের এপ্রিল মাসে প্রসবপূর্ব স্বাস্থ্যসেবা পেয়েছেন কেবল 18,062 জন নারী, যা আগের বছর একই সময়ে ছিল 42,571 জন। প্রাতিষ্ঠানিক প্রসবসেবা কমে যাওয়ায় মাতৃমৃত্যুর হার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। পরিবার পরিকল্পনা পদ্ধতিতে নারীরা অবিকল্পিত পাচ্ছেন এবং এর কারণে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বাড়ছে এবং অনিরাপদ এমআর অর্থাৎ অনিরাপদ গর্ভপাত বাড়ছে। নির্ধারকরা এখনই পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, নিরাপদ এমআর সেবা সহ প্রজনন স্বাস্থ্য সেবাকে অত্যাবশ্যকীয় সেবা হিসাবে গণ্য করুক। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির পূর্বাভাস অনুযায়ী করোনায় দক্ষ ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবা 20% কমলে এবছর বাংলাদেশে অতিরিক্ত 3,000-এরও বেশি মায়ের মৃত্যু হতে পারে আর 50% কমলে মারা যেতে পারেন আরও 7,265 জন। অনেককে কেন্দ্রে আসতে না, সেন্টারে আসতে না মানুষজনের ডেলিভারি করার জন্য। এই পরিবার কল্যাণ সহকারে যারা সিএসবি প্রশিক্ষণপ্রাপ্ত তারা বাড়িতে গিয়ে ডেলিভারি করেছে। তারা সপ্তাহে 3 দিন কমিউনিটি ক্লিনিকে সেবা দিয়ে গিয়েছে, পরিকল্পনা সেবার পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়েছে এবং সর্বোপরি উপজেলা পর্যায়ে মেডিকেল অফিসার এবং ফ্রন্টলাইন অফিসার থেকে আরম্ভ করে সবাই মিলেমিশে আমরা যেভাবে সেবা দিচ্ছি। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকাংশে বাল্যবিয়ের হার বেড়ে গেছে, কমছে পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার হারও। এসব সমস্যা সমাধানে স্থানীয় সরকার ব্যবস্থায় বাজেট বরাদ্দ বৃদ্ধি ও প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
চলমান করোনা পরিস্থিতিতে ছেলেমেয়েদের বেতন ও স্কুলের ফি নিয়ে বিপাকে পড়েছেন অভিভাবকরা। তাদের দাবি, অন্তত করোনা সংকটের এই সময়ে স্কুলের ফিস যেন অর্ধেক করা হয়। এছাড়া অনলাইনে ক্লাসের মান নিয়েও আছে নানা অভিযোগ। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা ভেবে পড়াশোনার ব্যয় কমাতে সরকারকে পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। আদ্দিন সজীবের রিপোর্ট। ঈশান ও মাহরিন একজন চতুর্থ শ্রেণী, আরেকজন দ্বিতীয় শ্রেণীতে পড়ে। করোনায় স্কুল বন্ধ 4 মাস। এ সময়ে তারাও ঘরবন্দি, সঙ্গী ল্যাপটপ, মোবাইল। অনলাইনেই চলছে পড়াশোনা, তবে এই ডিজিটাল ক্লাস তাদের মনে ধরে না খুব একটা। আমি স্কুলে ফ্রেন্ডদেরকে মিস করি, অ্যাক্টিভিটিসকে মিস করি, পড়াশোনা মিস করি। ল্যাপটপে যে কাজ করে ওটা অত বেশি ভালো লাগে না। ল্যাপটপে পড়াশোনা ওদের ক্যাচ করতে অসুবিধা হয়, ঠিক মতো ক্যাচ করতে ওরা পারে না। আমার এতটুকু বেবি, মানে দেখা যায় যে অনেক সময় ঘুমিয়ে পড়তেছে। চাকরি কিংবা ব্যবসা সবখানেই করোনার প্রভাব স্পষ্ট। আয় কমেছে মানুষের, কিন্তু কমেনি স্কুলের খরচ। বেতন, পরীক্ষার ফিস সবই আছে আগের মতোই। পড়াশোনার খরচ কমানোর বিষয়ে বেসরকারি স্কুল মাস্টারমাইন্ড কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করতে চেয়েও ব্যর্থ হয়ে মানববন্ধনে নেমেছেন অভিভাবকরা। টিউশন ফি অর্ধেক করা সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। সিস্টেমের যে সিস্টেমে লেখাপড়া করা দরকার, অনলাইনে তো লেখাপড়া, ফেস টু ফেস যে লেখাপড়া, আর অনলাইনে দেখ না। আমাদের তো সবার সমস্যা চলছে, সবাই স্যালারি কম পাচ্ছে, ইয়ে পাচ্ছে, কিন্তু স্কুল কি করে আমাদেরকে পুরো বেতন দিচ্ছে, আমরা কিভাবে দিব? আমরা বেঁচে আছি অনেক কষ্ট করে, মানুষের ঘরে এখন বাজার নাই, আমরা বাজার করব না তাদের টাকা দিব। আমাদের অনুরোধ থাকবে স্কুল কর্তৃপক্ষের কাছে, প্লিজ একটু সহানুভূতিশীল হন। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার্থীদের খরচ কমানোর বিষয়ে সমঝোতা করা উচিত। শিক্ষায় ক্ষতির কারণে একটি প্রজন্ম যদি হারিয়ে যায়, সেই ক্ষতিটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলবে। কাজেই আমাদের প্রাধিকারের জায়গাগুলো থেকে সরকার, বেসরকার, উদ্যোক্তা প্রত্যেকেই এগিয়ে আসা উচিত। শিক্ষামন্ত্রী এক আলোচনায় বলেছেন দুপক্ষই আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। অভিভাবকরা বলছেন আমরা বেতন দিতে পারছি না, আমরা আর্থিক সংকটে আছি। আবার শিক্ষার্থীরা বেতন না দিলে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের শিক্ষকদেরকে বেতন দিতে পারবেন না। কাজে এই ক্ষেত্রে সবারই একটু ছাড় দিতে হবে, সবারই একটু এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন অনেক অভিভাবক। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর শ্যামলী চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 11,000 পিস ইয়াবা। র্যাব জানায় মাদকের চালানটি কুমিল্লা থেকে সাভারের হেমায়তপুরে নেওয়ার সময় শুক্রবার মধ্যরাতে চেকপোস্টে ধরা পড়েন তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় আবারও বাড়ছে নদ নদীর পানি। এতে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিরও। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বেড়ে শহরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। লালমনিরহাট, শেরপুর এবং সিরাজগঞ্জে পানি বাড়ায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিকে ভারী বৃষ্টি, অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে শহরের নবীনগর, ষোলঘর, উকিলপাড়া, উত্তর আরপিনগর সহ বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়েছে। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। ফলে আগের জলাবদ্ধতা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই নদীর তীরবর্তী এলাকায় আবারও নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কুলুরচর, বেপারিপাড়া গ্রামের শতাধিক বাড়িঘর এখনও বানের পানিতে ডুবে রয়েছে। দুর্গত মানুষ শহররক্ষা বাঁধসহ রাস্তার পাশে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনার পানি, এতে দুশ্চিন্তায় পড়েছেন নদীর পাড়ের মানুষ। গত 24 ঘন্টা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনার পানি 12 সেন্টিমিটার বেড়েছে। বন্যা কবলিত 5 উপজেলার সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, জ্বালানি ও পশু খাদ্যের সংকটে রয়েছে। কুড়িগ্রামে আবারও ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমা সহ সবগুলো নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ চরাঞ্চল। পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন।
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ১২ সেন্টিমিটার বেড়েছে। জেলার ইসলামপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের নিচু এলাকা পানি ঢুকতে শুরু করেছে। অতিবর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে লালমনিরহাটের সবগুলো নদ নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের নদী তীরবর্তী ২০টি গ্রামের ২৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গুলি বিনিময়ে এক নারী নিহত ও ৬ বছরের এক শিশু আহত হয়। পুলিশ জানায়, সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল দুর্গম আঙ্গাই পাহাড় সংলগ্ন নাইটিং ঝিরি এলাকায় সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাহাড়ের জুম ঘরে থাকা শান্তিলতা ও তার সাথে থাকা শিশু অর্জুন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় আহত নারী মারা যান। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের নিরাপত্তায় বাঘমারা বাজারে বসানো হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প। সন্ত্রাসীদের গ্রেফতারে অব্যাহত রয়েছে সেনাবাহিনী ও পুলিশের অভিযান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এমেরিটাস অধ্যাপক এবিএম হোসেন ১৯৩৪ সালে কুমিল্লার দেবিদ্বারে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক হন তিনি। ১৯৭৭ সালে নরওয়েজিয়ান পার্লামেন্টারি নোবেল শান্তি পুরস্কার নির্বাচনী বোর্ডের সদস্যও ছিলেন ডক্টর এবিএম হোসেন। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সিটি কর্পোরেশনের মশার ওষুধ কেনার ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার এটিএন বাংলায় করোনাকালে ডেঙ্গু আমাদের প্রস্তুতি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় ডেঙ্গু ও করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আলাদা গাইডলাইন তৈরির দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। সরকারি হিসেব অনুযায়ী গেল বছর ডেঙ্গুতে প্রায় ২০০ লোকের মৃত্যু হয়। এবছর করোনা মহামারীর এই সময়েও ডেঙ্গুর বিস্তার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে জনমনে। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলা স্টুডিওতে করোনাকালে ডেঙ্গু নিয়ে প্রস্তুতি শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান ডেঙ্গু পরীক্ষার পর্যাপ্ত কিট রয়েছে তার সিটি কর্পোরেশনের হাতে। কেন আমরা মশার কয়লার স্প্রে ছাড়া কেন অন্য কোনো ওষুধকে বাজারজাত করতে পারলাম না? এখানে একটা বিরাট বড় সিন্ডিকেট ভাঙার প্ল্যান করেছি এবং আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। এই সিন্ডিকেট আমরা ভাঙতে পেরেছি। কিছুদিনের মধ্যেই আমরা বাজারে ওভার দ্য কাউন্টারে পাবো গ্র্যানুয়েলস। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনা ও ডেঙ্গু রোগীর চিকিৎসায় আলাদা ওয়ার্ড তৈরির পরিকল্পনা এখনই নিতে হবে। করোনারি মহামারীর সময় যদি ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে থাকে তাহলে কিন্তু একটা নতুন ধরনের সংখ্যা তৈরি হবে। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তির এই দুটিতেই আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকদেরকে হিমশিম খেতে হবে এই চিকিৎসা প্রদান করতে, একদিকে ডেঙ্গুর চিকিৎসা একদিকে করোনার চিকিৎসা। তাই আমরা মনে করি করোনারি প্রাদুর্ভাব যখন আমরা নিয়ন্ত্রণ করার জন্য নানাভাবে আপ্রাণ চেষ্টা করছি, তার একই সাথে কিন্তু ডেঙ্গুর সংক্রমণ যাতে আমাদের বাড়তে না পারে সে কারণের জন্য এডিস মশার লার্ভা যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা ধ্বংস করতে পারি। অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে পারলে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব হবে বলেও মত দেন বক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১,০০০এরও বেশি মানুষ। ২৪ ঘন্টায় এত মানুষের করোনা শনাক্ত হয় উদ্বিগ্ন দেশটির প্রশাসন। নিউ ইয়র্ক থেকে কানু দত্তের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় এখনও বিশ্বের শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। সবশেষ ২৪ ঘন্টায় দেশটিতে ৭১,৭৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৮৪৯ জন।
আশঙ্কাজনক হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে ফ্লোরিডা, টেক্সাস, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়া সহ দেশটির বিভিন্ন রাজ্যে। প্রতিদিনে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন মার্কিন স্বাস্থ্য বিভাগ। তবে নিউ ইয়র্কে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে থাকায় রাজ্যের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। বিপণী বিতান সহ বেশ কিছু শপিং মল খোলায় কেনাকাটায় ব্যস্ত স্থানীয়রা। এদিকে রাজ্যের 11 লাখের বেশি শিক্ষার্থীকে ক্লাসে ফেরাতে আগামী সেপ্টেম্বর নাগাদ স্কুল খোলার পরিকল্পনা ঘোষণা করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও। তবে তার এই সিদ্ধান্তে শঙ্কিত স্থানীয়রা। নিউ ইয়র্ক সিটির মেয়র যে ঘোষণা দিয়েছেন ব্লাসিও, তাতে মনে হচ্ছে যে করোনা কালে বাচ্চাদেরকে সেফ রাখার জন্য সপ্তাহে 2 দিন বা 3 দিন স্কুল খুলবে, অনলাইনের মাধ্যমে পড়বে এবং যদি খুব বেশি দরকার হয় মাসে বা মাসে 2-1 দিন স্কুলে তারা যাইতে পারে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, যাতে তাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি বা কোনো শঙ্কা না থাকে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খুলে ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। গত কয়েক বছর ধরে চামড়া শিল্পে চলছে অস্থিরতা। গেল বছর বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধে সমঝোতা হয়। অথচ বছর পার হলেই চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীদের হাতে আসেনি পাওনা টাকা। এদিকে করোনার কারণে বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়ায় গত কয়েক মাসে প্রক্রিয়াজাত চামড়া ও চামড়াজাত পণ্য যতটুকু রপ্তানি হওয়ার কথা ছিল তা হয়নি, বরং বাতিল হয়েছে বেশিরভাগ পুরনো অর্ডার। আলাভেসকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। এই জয়ে 35 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করেছে জিনেদিন জিদানের দল। নিজ মাঠে 11 মিনিটে করিম বেনজেমার পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। চলতি লিগে এটি বেনজেমার 18 নম্বর গোল। 50 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেন্সিও। প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিআর এর সাহায্যে গোলের সিদ্ধান্ত দেন রেফারি। এতে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে আবারও 4 পয়েন্টে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শ্রদ্ধা ভালোবাসায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন সাহারা খাতুন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 17 জন। এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও এক অতিরিক্ত সচিবের মৃত্যু। করোনায় ব্যাহত মা ও শিশুদের চিকিৎসা, নারী ও কিশোরীদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয় বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। এবং ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, দুর্ভোগে পানিবন্দী মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।